এই ডিজাইনটা অনেকে আমার কাছে দেখতে চেয়েছিলেন কিভাবে আমি গলাটা কেটেছিলাম। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আমি পেপার বক্রম নিয়ে নিয়েছি আর কেটে নিব গলাটা। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি কেটে নিচ্ছি। আমি এখানে গলার পাশটা 2 ইঞ্চি রেখেছি, মানে 4 ইঞ্চি। 2 ইঞ্চি করে কাটলে কখনোই কাত দিয়ে গলাটা বেয়ে পড়বে না। তো আমার গলার লেন্থটা হচ্ছে 4.5, আমি 5 ইঞ্চি, আধা ইঞ্চি সেলাই উপরে যাবে, এই জন্য আমি 5 ইঞ্চি দিয়ে মার্ক করে নিয়েছি। এবার দাগ টেনে নিলাম এভাবে করে, তারপর আমি ভাঁজটা খুলে নিলাম। এবার 4 ইঞ্চি দিয়ে দাগ করে নিচ্ছি। উপরে 4 ইঞ্চি দিলাম, নিচে 4 ইঞ্চি, মাঝখানে 4 ইঞ্চি। এবার আমি লম্বাতে দাগ টেনে নিচ্ছি। এই তো হয়ে গেছে। এবার এখান থেকে আমি শেপটা করে নিব। এই তো শেপ করা হয়ে গেছে আমার। আশা করছি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো, আর যদি না বুঝো আমাকে কমেন্ট করে জানিও, আমি আবার পরবর্তী ভিডিওতে ভালোভাবে দেখানোর বা বোঝানোর চেষ্টা করব। এই তো আমি এবার কেটে নিচ্ছি। সাইড দিয়ে বেশি রাখবো না, আধা ইঞ্চি বা 1.25 ইঞ্চি পরিমাণ আমি রাখছি। গলার বক্রম কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে কাপড়ের মধ্যে বসিয়ে নিব। আয়রন করে বসানো হয়ে গেছে। এবার আমি এটাকে সাইড দিয়ে বাড়তি অংশ যে কাপড়গুলো সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এক ভাঁজ দিয়ে আমি এবার সেলাই করে নিব। কোনাটা যেহেতু চোখা, সেখানে আমি এক বটা দিয়ে ভিতরের দিকে ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে। এবার মাঝখানে আমি একটা চাকান কেটে নিব। কেটে নিলাম। এখন মেইন পার্টে একটা চাকান কাটবো। চাকানটা কাটার অর্থ হলো আমার দুটো পার্টে যাতে মাঝখানটা সমানভাবে বজায় থাকে সেজন্য। এবার আমি মাঝখানটা আগে আটকে নিব, যেহেতু কাপড়টা একটু পিছলা টাইপের, এজন্য যাতে নড়াচড়া না করে বা কোথাও বেশি বা কম না হয় এজন্য আটকে নিলাম। এবার সাইডটা আমি শেপ করে সেলাই করে নেব। হয়ে গেছে। এখন ভিতরের অংশটা আমি কেটে নিব। কর্নাটা ধীরে সুস্থে কাটতে হবে, না হলে বাড়তি কাটা যাবে। হয়ে গেছে। এখন এখানে আমি একটা চাপ সেলাই বসাবো। চাপ সেলাইটা দিলেও হয় না দিলেও হয়, দিলে একটু বাড়তি সুবিধা, মানে ফিনিশিংটা ভালো আসে, তো সেজন্য আমি চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে পাইপেন বসাবো। পাইপেনের জন্য আমি এখানে গোলাপি রঙের কাপড় নিয়েছি। এটাকে আড়া করে কাটতে হবে, এই যে আড়া, আর হচ্ছে খাড়া। খাড়া করে কখনো পাইপেনের কাপড় কাটবেন না, তাহলে পাইপেনটা সুন্দর হবে না। আমি যেভাবে কাটছি সেভাবে আমার মতোই আড়া করে কাটবেন, পাইপেনটা খুব সুন্দর হবে, ফিনিশিংটা ভালো আসবে। পাইপেনের কাপড় কাটা হয়ে গেছে। আমি এবার এগুলোকে জয়েন করে নিচ্ছি। একে একে আমি সবগুলোকে জয়েন করে নিচ্ছি।
জয়েন করা হয়ে গেছে। এখন আমি গলার মধ্যে বসাবো পাইপিংটা। আমি পাইপিংটা বেশি মোটাও সেলাই করব না, বেশি তিকোনও সেলাই করব না, মাঝারি। পাইপিনটা সেলানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি পাইপিনটাকে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এই তো আমার সেলাই হয়ে গেছে। এখন এখানে আমি ফুল বসাবো। তো ফুলের জন্য একটা টুকরো কাপড় নিয়েছি, দাগ টেনে নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণে। এই পাশ থেকেও 2.5 ইঞ্চি, মানে পুরো 4 কোণা হবে। আমার এই কালারের 2 টুকরো দরকার, আমি 2 টুকরোই কাটছি। আর গোলাপি থেকে আমি 2 টুকরো নিব। যেহেতু আমার ওগুলো মাপ দিয়ে কাটা, তো সেইগুলোকে বসে আমি আরো 2 টুকরো কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এখন আমি ফুলগুলো তৈরি করব। এই পর্যায়ে আমার লাগছে সুই, সুতো। ভাঁজ করে নিলাম, এই যে কুচি দিয়ে দিচ্ছি। এখন সুতো দিয়ে বেঁধে নেব। একটা আমার বাঁধা কমপ্লিট হয়ে গেছে, আরেকটা বেঁধে নিচ্ছি। হয়ে গেছে আমার ফুলের পাপড়িগুলো বাঁধা। আমার এই পর্যায়ে লাগছে একটা সবুতাম, তো সেটাকে আমি বেঁধে নিচ্ছি। বাঁধা হয়ে গেছে। পাপড়ির নিচের যে অংশটা, বাড়তি অংশ, সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। একটা পাপড়ি নিলাম, সুই ঢুকালাম, আর একটা বসালাম, এরপর আটকাবো। তো তোমরাও সেম ভাবে করবে। আরেকটা নিলাম, খুব ভালো করে আটকাতে হবে, নাহলে পরে ছুটে যাওয়ার চান্স আছে। আমি ভালো করে টাইট করে আটকে নিচ্ছি। এখানে আমি 4টা পাপড়ি ইউজ করেছি, তোমরা চাইলে বেশি ইউজ করতে পারো। নিয়ে নিচ্ছি আমি সবুতামটা, সেটাকে আমি একসাথে করে নেব।
সবুজদম লাগানো হয়ে গেছে, এখন আমি গলার মধ্যে বসাবো ফুলটা। আমি ফুলের উপর থেকে নিচের দিকে সুইটা ঢুকিয়ে ভালোভাবে আটকে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে, ভালোভাবে আটকে নিলাম। তো এই তো ছিল আমার আজকের গলা কাটিং এবং সেলাই। আশা করছি তোমাদের কাছে খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটি, প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পরবর্তী ভিডিওতে কোন ধরনের গলার ডিজাইন বা কোন ধরনের হাতার ডিজাইন দেখতে চাও কমেন্ট করে জানিও।